যার বরকতে কালেমার সন্ধান পেলাম সেই নবী রাগয়েন না আমি শুধু আপনাদের বিবেকের কাছে বলতে চাই আমার ঈমান আমার ইসলাম আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার জিকির আমার তেলাওয়াত আমার কোরআন আমার আখিরাত চিনা জান্নাত জাহান্নাম বুঝা সবকিছু যার বরকতে আমি পেলাম সেই নবীর নাম নেওয়ার জন্য সেই নবীর দুরূদ শরীফ পড়াবার জন্য আমারে দুইটা জিলাফি দিতে হইব তিনটা জিলাফি দিতে হইব এক ফুটলা বিরানি দিতে হইব এক প্লেট খিচুড়ি দিতে হইব নাইলে আপনি নবীর নাম নিতেন না নবীর দুরূদ পড়তেন না এটা ইনসাফ হইতে পারে না ইনসাফ হইতে পারে না ইনসাফ হইতে পারে না কেন নবীর নাম নেওয়াইতে আপনার জিলাফি দন লাগবো কা কেন তিনি আপনার কোনো উপকার করে নাই কথা বলেন না কেন আপনার মার নাম নেওয়াইতে আপনার মুখ দিয়া আপনার জিলাফি খাওয়াইতে হবে কেন আপনার বাপের নাম নেওয়াইতে আপনার মুখ দিয়া জিলাফি খাওয়ার লাগবে না যে ভাই আল্লাহ ভাই তুই তো তোর মার নাম কাকে দুর্লভ দিয়ে জিলাফি দিব কেউ বলবে এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই তো দুরূদ পড়ার কথা সকালে বিকালে দুপুরে রাতে উঠতে বসতে হাঁটতে চলতে বার বারই তো নবীর কথা মনে হওয়ার কথা ঠিক কিনা বলেন তাহলে এটাই তো বাস্তবতা এটাই তো ইনসাফ এটাই তো ইনসাফ সকালে পড়েন দুপুরে পড়েন বিকালে পড়েন সন্ধ্যায় পড়েন রাতে পড়েন হাঁটতে পড়েন উঠতে পড়েন বসতে পড়েন দাঁড়িয়ে পড়েন বসে পড়েন শুয়ে পড়েন আল্লাহর নবীর দুরূদ পড়তে থাকেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধু কুল কায়নাতের সবকিছুর উপরে আমি আল্লাহ আপনার আলোচনা তুলে দিয়েছি আপনি সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর পরে আর সবকিছুর ঊর্ধ্বে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি মর্যাদা দিবেন মানে আপনি আমি বরকতে না নিবেন মর্যাদা তো দিয়ে রাখছে কে আপনি কি মর্যাদা দিবেন নবীকে হ্যাঁ আপনি বরকতে না নিবেন আপনি নিজের লাগিয়ে না ফায়দা নিবেন ঠিক কিনা বলেন মনে করেন হাদিসের মধ্যে আছে আমরা যদি বলি সুবহানাল্লাহ বলেন তো আবার বলেন আবার বলেন দেখেন এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি অর্থ কি আমি আপনার এখন এটার মানে কি হাদিসের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বলে তখন যখন কোন বান্দা বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি তাইলে এজন্য আমি বলতেছি কথাটা বুঝেন আমি বললাম সুবহানাল্লাহ আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি হাদিসে আছে আল্লাহ তাআলা তখন জবাব দেয় বান্দা তুমি বললেও আমি পবিত্র তুমি না বললেও আমি পবিত্র ঠিক কিনা বলেন না আল্লাহ পবিত্র কিনা আমি কওনে হ্যাঁ না আগের থেকে তো আল্লাহ তাআলা বলে বান্দা তুমি বললেও আমি পবিত্র তুমি না বললেও আমি পবিত্র এখন তুমি যে বললা তো তোমারই কিতাব আল্লাহ বলে আমি তোমাকেও পবিত্র করে দিব পবিত্র করে দিব এটা হলো সুবহানাল্লাহর তরজমা সুবহানাল্লাহর প্রতিদান এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়লে নবীজির লাভ নামিয়া আমার লাভ আমার লাভ কার লাভ আমার লাভ আমার লাভ একবার দুরূদ পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে 10টা গুনাহ মাফ করে 10টা মর্যাদা বাড়িয়ে দেয় তাহলে এটা কি তিনবারের বিষয় এটা কি চারবারের ব্যাপার এটা তো আমার নিজের প্রয়োজনেই বেশি বেশি পড়া দরকার সারা দিনই তো পড়া দরকার আল্লাহ তাআলা তো জন্য ইন্তজাম করে দিয়েছে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ বলেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত তুমি ফজর জোহর আসর এশা মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে হবে কিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে হয় কিনা ফরজও পড়তে হয় সুন্নতও পড়তে হয় নফলেও পড়তে হয়
আরো আশ্চর্য আল্লাহ বলে আমার বন্ধুর দুরুদ এটা এত দরকার এত দরকার এত দরকার এটা শুধু সূরা ফাতিহা ইমামের হাতে দিয়ে রাখছি সূরা আলাম তারা সূরা ইমামের হাতে দিয়ে রাখছি কিন্তু দুরুদ ইমাম তুমিও পড়ো মুক্তাদি তুমিও পড়ো কি ঠিক না বলে নাকি শুধু ইমাম সাহেব পড়লে হয় কেউ বাদ দিবে না ফরজ পড়লো পড়ো সুন্নাত পড়লো পড়ো নফল পড়লো পড়ো বন্ধুর দুরুদ প্রত্যেকবারই পড়ো তার আল্লাহ তাআলা আমাদের দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ কয়বার পড়াইতেছে সারা দিনে তো সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যাতেও রাতেও শনিবারেও রবিবারেও সোমবারেও মঙ্গলবারেও জানুয়ারিতেও ফেব্রুয়ারিতেও মার্চেও এপ্রিলেও মহররমেও সফরেও রবিউল আউয়ালেও রবিউস সানিতেও বলেন পাঁচ ওয়াক্ত নামাজ সপ্তাহের কোন দিন পড়ে মাসের কোন দিন পড়ে বছরের কোন দিন পড়ে তাহলে নবীর উপরে দুরুদ কোন দিন পড়ে তাইলে তাইলে বাদ পড়ছে কোন দিন কথা বলেন না বাদ পড়ছে কোন দিন বাদ পড়ছে কোন বেলা সকালে হ্যাঁ বাদ পড়ছে যখন নামাজ পড়েন না আমরা আমনে ফাঁসা গেছেন কিন্তু তা আমনে বাদ গেছেন আমি বাদ গেছি না যেগুলো জোহর পড়ে না আমনে বাদ গেছেন যেগুলো আসর পড়ে না আপনি বাদ গেছেন আমি বাদ যাই নাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য বাপ আমার কথা এটাই মূল বক্তব্য আমার বিশ্বাস করেন আল্লাহর কসম উম্মতের কারোর সাথে ঝগড়া করা নিজের দল ভারী করা এটা কোনো মাকসাদ না মাকসাদ শুধু একটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাকে আমরা আরেকটু বিস্তীর্ণ করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভালোবাসা মহব্বত দুনিয়ার আর দশজন নেতা দুনিয়ার আর দশজন সাধারণ মানুষের মতো সমান বানায়েন না ঢাক ঢোল বাদ্য যন্ত্র তবলা বাঁশি এরপরে সুর হাঙ্গামা এটা নবীজির ভালোবাসা না সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার বার আল্লাহর নবীর দুরুদ পড়া কলিজা দিয়ে ভালোবাসা সুন্নত দিয়ে অনুসরণ করা এটা নবীর ভালোবাসা এটা নবীর মহব্বত ভালোবাসা সুন্নতের অনুসরণ করা এবং দুরুদ শরীফ পড়া আমরা এটাই বলি সোজা কথা তিন জিনিসে নবীজির বা সাথে আমাদের সম্পর্ক ভালোবাসব অনুসরণ করব এবং বেশি বেশি দুরুদ পড়ব কয়টা বলেন এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব দুই নাম্বার তার সুন্নাতের অনুসরণ করব তিন নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি 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 দুরুদ পড়ব তাহলে কয়টা বলেন তো এক নাম্বার কি বলেন না দুই নাম্বার তিন নাম্বার দুরুদ সোজা কথা রাগ হইলেও কিছু করার নেই সুন্নাতের অনুসরণ ব্যতীত নবীজির জিন্দিগি গ্রহণ করা ব্যতীত আপনি নবীকে ভালোবাসেন এটা হতে পারে না আমরা যত গাইলা আমরা যদি আরো গাইলা ওহাবি না ওহাবির যদি বাফও কর ওহাবির যদি সদ্য গোষ্ঠীও কর তারপরও আমরা বলবো সুন্নাতের এত্তেবা অনুসরণ এটার নাম নবীর ভালোবাসা সোজা কথা বিড়ি খাইলে সেই ব্যক্তি নবীকে ভালোবাসে না দাড়ি কাটলে সে ব্যক্তি নবীকে ভালোবাসে না যার বউ ব্যাপারটা সে নবীকে ভালোবাসে না যার ঘরে রঙিন টেলিভিশন চলে সে নবীকে ভালোবাসে না চায়ের দোকানে যে আড্ডা মারে সে নবীকে ভালোবাসে না কথায় কথায় যে গালি দেয় সে নবীকে ভালোবাসে না যার ছেলে নামাজ পড়ে না সে নবীকে ভালোবাসে না যার মেয়ে পর্দা করে না সে নবীকে ভালোবাসে না সোজা কথা আমনে গাছ জুড়ে ফোন করলে হইতো না ভালোবাসা আপনি প্রমাণ করতে হবে সাহাবায়ে কেরাম ভালোবাসা জন্য কুরবান করছে জিন্দেগি তার রং নাকি হ্যাঁ আপনি তিনান জিলাপি খাইলে নবী প্রেমিক এক প্যাকেট বিরিয়ানি লইলে আপনি নবী প্রেমিক আপনি এক প্লেট খিচুড়ি খাইয়ে আপনি নবী প্রেমিক আর আমরা ঘাস কাটি বইয়ে বইয়া কি আশ্চর্য কথা মিয়া সারাটা জীবন আপনি সুন্নাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে নবী নিজে বলছে জিব্রাইল যতবার আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় খোদার কসম এটা হাদিস নবী বলছে যতবার জিব্রাইল আসছে ততবার যাওয়ার সময় আমাকে বলছে হে আল্লাহর নবী মিসওয়াক করবেন মিসওয়াক করবেন মিসওয়াক করবেন
প্রত্যেকবার বলছি তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এই কোরআন নাজিল করছে মোট 24000 বার কয়বার তাহলে 24000 বার বলছে মেসওয়াকের কথা এতবার বলার পরেও আপনার গায়ে লাগলো না আপনারে শুধু ডাক্তারে কইল সকালে একবার বেরাস আর রাতে ঘুমের আগে একবার ব্রাশ এটা আপনার বুঝে ধরল আল্লাহর নবীর কথা জিব্রাইলের কথা আল্লাহর কথা এটা আপনার গায়ে লাগলো না কেন আপনি না বলে নবীকে ভালোবাসেন কথা বলেন না কেন বলেন কেন মেসওয়াক করেন না কেন কেন মেসওয়াক করেন না কারণ একটাই নবীর সাথে दुश्मनी এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে दुश्मन ভাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু নবী আপনি কেন মেসওয়াক করলেন এজন্য করব না কেন দস্তরখান বিছাইয়া খানা খান না নবীজি খাইছেন এই কারণে কেন ডাইনিং টেবিলে খান নবীজি খান নাই এই কারণে এই কারণে কেন ঘরে রঙিন টেলিভিশন চলে নবীজি দেখেন নাই এই কারণে সরাসরি সিদ্ধান্ত যে উল্টা করব নবীর গ্রহণ করব অন্যের পৃথিবীর সব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধীরা তাই হয়ে গেল প্রিয় আল্লাহর নবী হয়ে গেল বিতাড়িত এটা কেমন ইনসাফ কথা বলেন না কেন আমি ব্রাশের বিরোধী না আমি টুথপেস্টের বিরোধী না ব্রাশ আমারও আছে টুথপেস্ট আমারও আছে আমিও ব্রাশ করি আমিও টুথপেস্ট দিয়ে দাঁত মাজি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে বারবার ওযু করতে মিসওয়াক করি এটা আমার সুন্নাত এটা আমার ইবাদত ব্রাশ করা এটা আমার দাঁত পরিষ্কার কিন্তু মিসওয়াক করা এটা আমার ইবাদত এটা কি ইবাদত ডাইনিং টেবিলে খানা খাওয়া এটা খানা খাওয়া হইতে পারে কিন্তু দস্তরখান বিছানো এটা আমার ইবাদত এটা সুন্নাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো গবেষণায় আজকের এই দিন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতির চাইতে উত্তম কোন নিয়ম আজকে পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই কোন ডিজাইন পৃথিবীর মনে রাখেন আমার এই মূল নীতি মনে রাখেন পৃথিবীর কোন আধুনিকতা স্থায়ী না কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত ইসরাফিলের ফু পর্যন্ত স্থায়ী হ্যাঁ কত রকমের ডিজাইন কয়দিন তো ছিল টেবিল চেয়ারে খানা এরপরে দেখা গেল কি ফাস্ট ফুডের দোকানে গিয়ে এখন নতুন ভদ্রতা টেবিলও নাই চেয়ারও নাই খারাইয়া খারাইয়া খানা এর মূল কা ভদ্রতা লইরে গেল কা কথা বলেন না কেন কারণ হইলো একটা অল্প জায়গার ভিতরে দোয়ান সালানের বুদ্ধি কথা বুঝছেন না চেয়ার টেবিল শহর হইতে হইলে তো বড় লইতে হইব দোকান অন কম জায়গার ভিতরে দোকান চালাইতে হইলে ভদ্রতার নতুন স্টাইল দিছে যে এখন এটাই চলে খারাইয়া খাও এরপরে আমি নিজ চোখে দেখছি এরকম হোটেল যেই হোটেলে হোটেলের বয় নাই ওই আপনি ওইখানে অর্ডার দিয়া আপনি ওইখান থেকে আনতে হবে এটা ভদ্রতা এমন ভদ্রতার কোয়ালে ফিসা দিয়া ফিড়ি এটা বুঝি ভদ্রতা এটা হলো দোকানে লোক না রাখার বুদ্ধি তাইলে বুঝা গেল আধুনিকতা পাল্টে যায় আধুনিকতা কি হয়ে যায় ভদ্রতা বদলে যায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাত আজ পর্যন্ত বদলাইছে ডান হাতের সুন্নাত বাম হাতের সুন্নাত ডান পায়ের সুন্নাত বাম পায়ের সুন্নাত কোনো কিছু বদলাইছে বলে অতএব কেন বদলায় নাই কেন বদলায় নাই কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সবকিছু আল্লাহর পক্ষ